বিজ্ঞাপনে স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল, নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নাইন জিটি রোড, পার্কিং ঘাটা, জয়সন্ত সীমা মার্কেট, বর্ধমান 7131 03। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে একটি জনসভা করেন। ২৪তম আদিবাসী দিবস উদযাপন হল পূর্ব বর্ধমান জেলার রায়পুর কাশিয়ারা স্পোর্টস কমপ্লেক্সে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কয়েকটি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে জেল ভরো কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ভাতার ব্লক প্রশাসন ও ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি সচেতনতা শিবির সহ আদিবাসী ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হল। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় স্কুল ভিত্তিক কন্যাশ্রী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। জেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা জামালপুর ব্লকে জাতিসংঘ পত্র তুলে দেওয়া হলো। দেখে নেব এক ঝলকে কিছু খবর। হুগলি জেলার গুড়াপ ট্রাইবাল কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরিচালনায় এবং গুড়াপ ভাস্তারা আদিবাসী গাতে গাঁওতাও গুড়াপ থানার সহযোগিতায় বৃহস্পতিবার পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। পুরুলিয়ার বলরামপুর কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। এদিন এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দবার্তা। স্নান করতে নেমে পুকুরে জলে তলিয়ে মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণীর 13 বছরের অষ্টমী মল্ল মঙ্গলবার স্কুল যাওয়ার জন্য স্নান করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহটি বৃহস্পতিবার উদ্ধার হয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। বামেদের টাকা জেল ভরো, মোদী সরকার গদি ছাড়ো ও কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের লক্ষ্য কর্মসূচি অনুষ্ঠিত হলো। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় হুগলির চুচুড়ার ঘড়ি মোড়ে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে এইচডিইউ ও সিসিইউ ইউনিটের উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্র চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌমেন পাল, হাসপাতালের সুপার, সিএমওএইচ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার কৃষকদের বিভিন্ন দাবিতে পুরুলিয়াতে আন্দোলন করে বামেরা। এদিন জেলা শাসকের দপ্তরের সামনে আন্দোলন শুরু হয়। অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে, যদিও জেলা পুলিশ লাঠিচার্জের কথা অস্বীকার করেছে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার আমরা 2 নম্বর জাতীয় সড়কে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। মিছিল থেকে 2019 সালে বিজেপিকে ভারত ছাড়ার ডাক দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে সামিল হয় 31 নম্বর জেলা পরিষদের অন্তর্গত 4টি অঞ্চলের তৃণমূল কর্মীরা। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের ভাতার ব্লক পার্টি অফিস থেকে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কয়েক শতাধিক কর্মী মিছিল করে। মূলত 2019 সালে বিজেপিকে ভারত ছাড়া ডাক দেওয়া হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন বিধায়ক বনমানি হাজরা। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। সর্পদংশনে মৃত্যু হলো সুনীল রজক নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভিটা গ্রামে। গত মঙ্গলবার তাকে সাপে দংশন করে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা চলাকালীন বুধবার তার মৃত্যু হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে।
বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে একটি জনসভা করেন। তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, আগামী আলোচনা করবো। আজকে আমরা সাংসদ
ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো রিপোর্ট আনন্দ বার্তা।
24তম আদিবাসী দিবস উদযাপন হলো পূর্ব বর্ধমান জেলার রায়পুর কাশিয়ারা স্পোর্টস কমপ্লেক্সে আদিবাসীর নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ২৪তম আদিবাসী দিবস উদযাপন হলো পূর্ব বর্ধমানের রহিপুর কাশিয়ারা স্পোর্টস কমপ্লেক্সে। আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সদর দুই ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ বাঁশুরী বেশরা জানান, আদিবাসী সমাজ নিজেদের সংস্কৃতিকে আঁকড়ে বসবাস করছে। সদর ব্লকের সহ সভাপতি শ্যামল দত্ত জানান, ১০০টি জনজাতি গোষ্ঠী শ্রম নিবেদন করে আসছে যুগ যুগ ধরে, তাদের সম্মান জানাতে এই অনুষ্ঠান। অন্যদিকে মেমারি ১ নম্বর ব্লকের স্টেশন এলাকায় আদিবাসী দিবস উদযাপন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখন তালাতে আবো আখড়া তখন এত তাব না এবারে বর্তমান সদর মাঝি পার্ক না বহলেন সাফা তাবতে আবো নোয়া চামড়া সামান রেগে আবো নোয়া আখড়া তো হইন তাব না আমি লগন চাই নোয়া সামান সে হিজু তখন পে ভারতবর্ষেও এই স্বীকৃতি আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মহামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, ওরা যখন সমাজে আদি জাতি আর স্বীকৃতি করে লড়াই করে যখন তাদের সেই স্বীকৃতি পেয়েছে, তখন আমরাও এদেশের জনগণ এবং প্রাচীন জাতি হিসেবে তাদেরকে সেই স্বীকৃতি দিয়ে দলগতভাবে তাদের সঙ্গে আলোচনা করা, তাদের সংস্কৃতির সঙ্গে আলোচনা করা, লেনদেনের সঙ্গে আলোচনা করা, তাদের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণের জন্য একটু মেলবন্ধন দরকার। তাই সেই ২৪তম আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের সম্মেলনে আদিবাসী ভাই বোনদের সঙ্গে আমাদের বর্তমান দুই ব্লকের একটা মত বিনিময় করা, আজকে যেহেতু দিনটি বিজেপি ভারত ছাড়ো হিসাবে ধরেছি আমরা, তাই সেখানে সেও তো লড়াই সন্ধানের মধ্যে দিয়ে ইংরেজ ভারত ছাড়ো আন্দোলন লড়াই সামিল হয়েছিল। আজকে তারাও বিজেপির এই সংস্কৃতিকে চাইছে না, হিন্দুত্ববাদকে চাইছে না, আদিবাসী সমাজে তাদের সংস্কৃতি আছে, তারা আমাদের সঙ্গে একটা দিক দিয়ে মত বিনিময় করেছে। তাই বিজেপি ভারত ছাড়ো আন্দোলনের আজকে ৯ই আগস্টের দিনটিকে সামনে নিয়ে আদিবাসী দিবসে ২৪তম আন্তর্জাতিক বর্ষ হিসাবে আমরা একসঙ্গে মিশে যৌথভাবে ওদের সংস্কৃতির যে কৌলীন্য ধারা, যে প্রথা, সেটাকে সামনে নিয়ে আমরা আমাদের দলগতভাবে একটা পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছি।
বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে কয়েকটি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে জেল ভরো কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন আইন অমান্যকারীদের পুলিশ গ্রেপ্তার করে। সহায়তা করেন, আমরা প্রশাসনকে সব রকম সহায়তা করতে রাজি আছি। আমরা জেল ভরো আন্দোলন। বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে সিআইটিইউ, এআইকেএস, এআইএডব্লিউইউ এর আহ্বানে জেল ভরো কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন দলীয় নেতৃত্ব ও কর্মীরা স্টেশন থেকে মিছিল করে এসে কার্জন গেট চত্বরে একটি সভা অনুষ্ঠিত হয়। মূলত ফসলের দেড়গুণ দাম ও কৃষি ঋণ মুকুব এবং সব শ্রমিকের জন্য মাসিক ন্যূনতম 18,000 টাকা মজুরি ও 3,000 টাকা পেনশন দেবার দাবি জানানো হয়। পরে উপস্থিত নেতৃত্ববর্গ জেলা শাসকের দপ্তরের দিকে এগোতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে। আমরা কোনো যুদ্ধ ঘোষণা করিনি, আমরা শুধু বলেছি আমাদের যে দাবি নিয়ে লক্ষ লক্ষ মানুষ, গ্রামের মানুষ, শহর গঞ্জের মানুষ যারা স্বাক্ষর করেছে তাদের দাবিগুলোকে সংশ্লিষ্ট রাজ্যসভার যিনি চেয়ারম্যান সেই চেয়ারম্যানের কাছে পাঠানোর ব্যবস্থা করুন। আর সরকারকে, কেন্দ্র বা রাজ্য সরকারকে বলুন দাবিগুলির জন্য যেগুলি আইন করা দরকার আইন করুন। কর্মসূচি গোটা ভারতবর্ষ জুড়ে হাজার হাজার কংগ্রেস গ্রেপ্তার হয়েছে। আমরা দেখতে চাই মোদি আর মমতার জেলে কত জায়গা আছে। তাই আপনারা তালিকায় বসে দিন, আপনারা তালিকায় বসে দিন, তালিকায় আপনারা বসে দিন। আর সেরকম দিন বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বাচ্চাদের বড়দের ছেলে ও মেয়েদের ফ্যাশন জগতে একটাই নাম, বিগ বাই। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আমন্ত্রণ। এখানে বাচ্চা ছেলেদের জিন্স, টি শার্ট, শার্ট, কটন প্যান্ট, শেরওয়ানি, বাচ্চা মেয়েদের ফ্রক, হট প্যান্ট, চুড়িদার, জিন্স, টি শার্ট ছাড়াও বড়দের চুড়িদার পিস, সালোয়ার, ফ্রক, কুর্তি, টপ সহ ছেলেদের শর্ট শার্ট, টি শার্ট, জিন্স, কটন প্যান্টের বিপুল সম্ভার পাবেন এক ছাদের তলায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই, ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তর হাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ব্রাইট একাডেমি বর্ধমানের মধ্যে আজকে আমাদের বর্ধমান শহরে আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে সেরা স্কুল হয়ে উঠতে পারবো। এবং আমাদের যে পড়ানোর টেকনিকটা আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল টেকনিক ফলো করি না, আমরা প্লে ওয়ে মেথডে বাচ্চাদের শেখাই এবং অডিও ভিজুয়াল মাধ্যমে টোটালি বাচ্চাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট না করে আমাদের স্কুলে শেখানো হয় এবং একটা অত্যাধুনিক সিস্টেম অনুযায়ী আমরা স্কুলকে রান করছি এবং আশা করি বর্ধমানবাসী ভালোবাসে আমরা বর্ধমানের বেস্ট স্কুল কয়েক বছরের মধ্যে তৈরি করে ফেলব। ব্রাইট একাডেমি অ্যান্ড ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল ফলোয়িং সিবিএসই কারিকুলাম, সর্বমঙ্গলাপাড়া, আলমগঞ্জ, বারডোয়ান। ফোন 0342-320-9819 অর 8436-9266-77 অর 8538-009405। ফিরলাম বিরতির পর।
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ভাতার ব্লক প্রশাসন ও ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি সচেতনতা শিবির সহ আদিবাসী ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হয়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ভাতার ব্লক প্রশাসন ও ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে বনপাস শিক্ষা নিকেতন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন সচেতনতা শিবির সহ আদিবাসী ছাত্রছাত্রীদের সবুজ সাথী সাইকেল বিতরণ ও শংসাপত্র প্রদান করা হয়। এদিন ছাত্রছাত্রীরা নতুন সাইকেল পেয়ে খুশি। এছাড়া বিদ্যালয়ের ছাত্রীরা আদিবাসী নৃত্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আমি বনপাশ শিক্ষানিকেতনের ছাত্রী। কি হচ্ছে আজকে? আজকে বিশ্ব আদিবাসী দিবস। আমাদের ভাতার ব্লক থেকে বিভিন্ন বড়রা এসেছেন, অফিস থেকে এসেছেন। আমরা সার্টিফিকেট পাচ্ছি, স্কুলের সবুজ সাথী সাইকেল পাচ্ছি, এতে আমরা স্কুলে আমাদের সরকারি নির্ধারিত একটা অনুষ্ঠান সূচি ছিল, যেটা হচ্ছে আজকে বিশ্ব আদিবাসী দিবস। সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা, যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে তারা উন্নয়নমুখী চিন্তাভাবনা এগিয়ে আসুক, এবং তারই একটা পার্ট হচ্ছে আমাদের ভাতার ব্লকের বনপাস শিক্ষানিকেতনে আজকে যারা পিছিয়ে পড়া পরিবার, যারা আদিবাসী সম্প্রদায়, সমস্ত মেয়েরা, তাদেরকে বিভিন্ন রকমের সার্টিফিকেট শংসাপত্র তুলে দেওয়া হলো, জাতিগত শংসাপত্র, এবং সবুজ সাথী সাইকেল দেওয়া হলো আমাদের আদিবাসী মেয়েদিকে। কতজনকে দেওয়া হলো? কতজনকে দেওয়া হলো? আপাতত আনুষ্ঠানিকভাবে 24 জনকে দেওয়া হলো, এবং পরপর সাইকেল এসে গেছে, বাকিগুলোকে দেওয়া হবে, এবং শংসাপত্রও দেওয়া হয়েছে। মোটামুটি 38 জনের লিস্ট আছে আপাতত আনুষ্ঠানিকভাবে দেওয়া, সেই দেওয়া চলছে। এবং বিশেষ করে আজকে বিশ্ব আদিবাসী দিবস, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে। নিকেতনের বিভিন্ন শিক্ষক এবং আমার অফিসের কলিগ যারা আছেন, এবং বিশেষত আমাদের যারা ছাত্রছাত্রী বনপাস শিক্ষানিকেতন, প্রত্যেককে আমার বিভিন্ন স্থানে তাদের প্রণাম, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে ক্ষুদ্র দু একটা কথা বলবো। সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের সবুজ সাথী বিতরণ, তার সাথে তাদের জাতিগত সার্টিফিকেট প্রদান এবং গ্রহণ, দরখাস্ত গ্রহণ এখানে করা হবে, এই ধরনের একটা সচেতনতা শিবির করেছে। এই সচেতনতা শিবিরকে যাতে আরও কীভাবে শ্রীবৃদ্ধি করানো যায়, আরও ভবিষ্যতে কীভাবে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের সেই আদিবাসী সম্প্রদায়কে, তার জন্য আমরা বদ্ধপরিকর। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় স্কুল ভিত্তিক কন্যাশ্রী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 34টি বিদ্যালয়ের 105 জন ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় কন্যাশ্রীর স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ভাতার ব্লকের সভাকক্ষে। এদিন 34টি বিদ্যালয়ের 105 জন ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নাচ, গান, আবৃত্তি বিষয়গুলি প্রতিযোগিতায় স্থান পেয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। গোটা ভাতার ব্লক জুড়ে কন্যাশ্রী দিবস 14 আগস্ট, সেটার জন্য আজকে 9 তারিখ ভাতারের প্রায় 34টা স্কুল 150 জন ছাত্রী নাচ, গান, আবৃত্তি এই 3টি ইভেন্টে 2টো গ্রুপে 13-15, 16-17 অংশগ্রহণ করেছে। মানুষের সারা কেমন রয়েছে? খুবই ভালো সারা, ছাত্রছাত্রীরা খুবই উৎফুল্ল, খুবই উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে তারা ভালোভাবে পারফরমেন্স করছে বিভিন্ন ইভেন্টে। নাচ, গান, আবৃত্তি মেইনলি আমাদের থিম ছিল, ইয়েস টু এডুকেশন, নট টু চাইল্ড ম্যারেজ, সেটার উপর বেস করে ছাত্র ছাত্রীরা পারফরমেন্স করছে। সকলের প্রতিযোগিতা কি হবে? প্রত্যেককে যারা অংশগ্রহণ করছে প্রত্যেককে একটা স্মারক মেডেল পুরস্কার দেওয়া হচ্ছে, আর যারা প্রত্যেক গ্রুপ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা 14 তারিখ কন্যাশ্রী ডেতে ভাতার ব্লকে একটি অনুষ্ঠান করে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমি আজ
আমাদের সরকারি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে কন্যাশ্রীর প্রতিযোগিতা আছে। আমাদের ভাতার ব্লকের যে 34টা স্কুল এবং আপার প্রাইমারি নিয়ে মোটামুটি প্রায় বেশিরভাগ স্কুলে অংশগ্রহণ করেছে কন্যাশ্রী, এবং আমাদের কন্যাশ্রী প্রতিযোগিতা হচ্ছে আজকে আমাদের ভাতার ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে। এবং আজকে প্রতিযোগিতা হবে এবং 14 তারিখে কন্যাশ্রী দেওয়া আছে, সেদিন সেই এই প্রতিযোগিতা যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে পুরস্কৃত করা হবে, এবং যারা প্রথম হবে তাদেরকে জেলার যে প্রতিযোগিতা হবে সেখানে পাঠাবে। কত পার্টিসিপেট হয়েছিল আজকে? মোটামুটি 32টা স্কুলের মেয়েরা অংশগ্রহণ করেছে আপাতত যেটা উপস্থিত হয়েছে। বিভাগ রয়েছে এবং বিভাগ আছে 3টি, সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি। কে কে উপস্থিত রয়েছে? আমাদের আজকে অনুষ্ঠানের সূচনা করলেন আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় ভগবানী হাজরা, এবং তার সঙ্গে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিজয়ী ছিলেন, বিভিন্ন যারা স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন তারা শুধু ছিলেন, এবং আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করে আজকে অনুষ্ঠানের সূচনা করা হয় এবং বিভিন্ন রুমেতে আমাদের এই প্রতিযোগিতা হচ্ছে। এবং আমি দেখলাম যে আমাদের স্কুলের যে আন্তরিকতা অনেক বেড়েছে এই কন্যাশ্রীতে, এবং সব স্কুলই প্রায় অংশগ্রহণ করেছে, এবং আশা করি আগামী দিনে কন্যাশ্রীর যে মূল উদ্দেশ্য যে বাল্যবিবাহ এবং পড়াশোনার মধ্যে থাকা, মোটামুটি আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প আমাদের বাংলায় সার্থক হচ্ছে, আগামী দিনে আমরা আরও বেশি উপকৃত হব। এবং পিছিয়ে পড়া যে সমস্ত পরিবারবর্গ আছে, বিশেষ করে আজকে আন্তর্জাতিক আদিবাসী দিবস, এবং আদিবাসী বা অন্যান্য পিছিয়ে পড়া যারা আছে তাদের যে চিন্তাভাবনা, আজকে কন্যাশ্রীতে তারা উপকৃত। আগামী দিনে শিক্ষার হার এবং বাল্যবিবাহ অনেকটাই বাড়ছে, হিসেবে কমেছে। ভাতা থেকে প্রতীকী দাস বৈরাগ্য ও মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। জেলার প্রশাসনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে জাতির শংসাপত্র তুলে দেওয়া হলো। শংসাপত্রগুলি তুলে দেন জামালপুরের বিডিও সুব্রত মল্লিক। জেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে ক্যাম্প করে জাতির শংসাপত্র তুলে দেওয়া হলো বৃহস্পতিবার। এদিন জামালপুর বিডিও অফিস থেকে ওবিসি, এসসি, এসটির শংসাপত্র ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। শংসাপত্র তুলে দেন বিডিও সুব্রত মল্লিক সহ ব্লকের আধিকারিকরা। এদিন বিডিও জানান, যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কলারশিপের আওতায় থাকবে না তাদেরকে প্রশাসনের তরফ থেকে জাতির শংসাপত্র দেওয়া হবে। ব্লকে আজকে এসসি, এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট বিতরণ এবং অ্যাপ্লিকেশান রিসিভিংয়ের একটা স্পেশাল ক্যাম্প অনুষ্ঠিত হলো। এটা আমাদের বর্ধমানের জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যে যেহেতু মানে স্কুলের বিভিন্ন স্কলারশিপগুলোর জন্য কাস্ট সার্টিফিকেট ঠিকঠাক মতো সময় না পাওয়ার জন্য অনেক সময় ছেলেমেয়েদের অসুবিধা হচ্ছে, সেই অসুবিধাটা যাতে না হয়, যাতে ছেলেমেয়েরা স্কলারশিপের সুবিধাটা ঠিকঠাক মতো উপলব্ধ করতে পারে, তার জন্য কাস্ট সার্টিফিকেটটার জরুরি ভিত্তিতে তাদের হাতে যাতে পৌঁছে দেওয়া যায়, তার জন্য একটা স্পেশাল নেওয়া হয়েছে, মেজার নেওয়া হলো। এটাতে এখানে আমাদের স্পেশাল ক্যাম্প করে কাস্ট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হলো, যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো অ্যাপ্লিকেশান আগে ছিল সেগুলো পড়িয়ে নিয়ে এসে বিতরণ করা হলো, ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো, এবং কিছু অ্যাপ্লিকেশান যারা 11-12 পড়ে যাদের কাস্ট সার্টিফিকেট ছাড়া স্কলারশিপ পাবে না তাদের এই কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশানগুলো গ্রহণ করা হলো, যেগুলো দ্রুততার ভিত্তিতে সার্টিফিকেট তাদের হাতে তুলে দেওয়া হবে। আজকে কতজনকে আপনারা দিলেন? আজকে প্রায় 150 জনকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে এসসি, এসটি এবং ওবিসি মিলিয়ে। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা।
এখন সময় আরও একটা বিরতি, বিরতির পর থাকছে আরও খবর, সঙ্গে থাকুন। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। বর্ধমানের সবথেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নম্বর 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। ফেলাম বিরতির পর। ভাতা থানার পুলিশ 5টি অবৈধ বালি ও 3টি পাথর বোঝাই লরি আটক করল। ঘটনায় জড়িত থাকায় 8 জনকে আটক করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। পূর্ব বর্ধমান জেলার ভাতা থানার পুলিশের তৎপরতায় 5টি বালির লরি ও 3টি পাথর বোঝাই ডাম্পার আটক করলো। 8 জন গাড়ির চালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। এর আগেও অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাড়িকে আটক করে ভাতা থানার পুলিশ। প্রশাসন সূত্রে জানা যায়, এরূপ অভিযান ধারাবাহিকভাবে চলবে। সাধারণ মানুষ পুলিশের এইরূপ কাজে খুশি। তারপর কি করলো? আমাদের আটকালো পার করে। কোন থানা এটা? এটা হচ্ছে ভাতার থানা। পুলিশ গাড়ি আটকেছে? হ্যাঁ, পুলিশ গাড়ি আটকে দিয়ে আমাদের গাড়ি ওখান থেকে আমার স্যার অপরাধটা কি আমাদের কাগজপত্র নিয়ে নিয়েছে? সব নিয়েছে, গাড়ির চাবি অবধি সব। ড্রাইভার কতগুলো গাড়ি আটকেছে? আটকেছে 18-18টা গাড়ি আটকেছে। তার ওখানে সবারই কাগজপত্র দেখেছে? সবারই কাগজপত্র রেখে দিয়ে চাবিটাই সব। মোবাইল বন্ধ নিয়ে যাচ্ছে। কি দেখবো, আমরা ভাবতে না এসছি তো দেখলাম ভাবতে থানায় পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকটা বালির গাড়ি ওভারলোড আটক করেছে। তো পুলিশ আমাদের এখানে যা কাজ করছে তাতে করে আমরা পুলিশের প্রতি খুশি। কি বলবেন পুলিশকে? পুলিশকে আমাদের এটাই একটা যে ধন্যবাদ পুলিশকে, যে তারা নিজের ভালো কাজ করছেন। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনূর্ধ্ব-17 নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এই দিনের খেলায় মুখোমুখি হয় ব্যান্ডেল ভাঙাগড়া আদিবাসী স্পোর্টিং ক্লাব ও শ্রীখণ্ড সিধু কানু মার্শাল ক্লাব। কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় শুরু হয়েছে অনূর্ধ্ব-17 নকআউট ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার খেলায় মুখোমুখি হয় ব্যান্ডেল ভাঙাগড়া আদিবাসী স্পোর্টিং ক্লাব ও শ্রীখণ্ড সিধু কানু মার্শাল ক্লাব। কাটোয়া পৌরসভার মাঠে ভাঙাগড়া আদিবাসী স্পোর্টিং ক্লাব 3-1 গোলে শ্রীখণ্ড সিধু কানু মার্শাল ক্লাবকে পরাজিত করে। আগামী 30 আগস্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গোল কর, বাচ্চাটাকে নামাই। এই একটা বাচ্চাটাকে নামাই, গোল কর। দিয়ে দে না, গোল কর। যা। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট, আনন্দ বার্তা।
খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। বর্ধমানের সব থেকে আদি গৃহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকা দাস আগরওয়াল। নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, নাইন জিডি রোড, কার্কেটঘাটা, জয়সন্ত সীমা মার্কেট, বর্ধমান 7131-03। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে একটি জনসভা করেন। ২৪তম আদিবাসী দিবস উদযাপন হল পূর্ব বর্ধমান জেলার রায়পুর কাশিয়ারা স্পোর্টস কমপ্লেক্সে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কয়েকটি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে জেল ভরো কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ভাতার ব্লক প্রশাসন ও ভাতার পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি সচেতনতা শিবির সহ আদিবাসী ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হল। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক ও পঞ্চায়েত সমিতির পরিচালনায় স্কুল ভিত্তিক কন্যাশ্রী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। জেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা জামালপুর ব্লকে জাতীয় শংসাপত্র তুলে দেওয়া হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।